ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে তার গ্রামে যাচ্ছিল। সে বড়ই খুশি হয়ে তার গাড়ি চালাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তার গাড়িটা একটা ব্রিজের উপরে এসে দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে বাইরে এসে সেই ব্যক্তি দেখতে পায় তার গাড়ির একটা টায়ার পাংচার হয়ে গেছে। গাড়ির টায়ারের এই অবস্থা দেখে তার সমস্ত সুখ দুঃখতে পরিবর্তন হয়ে যায়। গাড়ি থেকে স্টেপনি বের করে সে তার গাড়ির পাংচার ঠিক করতে শুরু করে দেয়। আপনারা হয়তো দেখেই থাকবেন একটা টায়ারে চারটে স্ক্রু থাকে। চারটে স্ক্রু খোলার পর সে দেখে স্ক্রুগুলো গড়িয়ে ব্রিজের নিচে থাকা নদীর মধ্যে পড়ে যায়। ব্যক্তিটি উপরের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে বলে, একটা মুশকিল কি কম ছিল যে তুমি আরও একটা মুশকিল বাড়িয়ে দিলে? সে নিজের ভাগ্যকে দোষারোপ করা শুরু করে দেয়। আমি জানি আমার সাথে ঠিক এমনটাই হয়, আমার ভাগ্যটাই এমন। এমন সময় জঙ্গল থেকে একটা রাখাল তার ছাগল চড়িয়ে আসছিল। ব্যক্তিকে দেখে এসে জিজ্ঞেস করে, মহাশয় আপনি কি কোনো অসুবিধেই পড়েছেন? সেই ব্যক্তি রেগে গিয়ে বলে, তুমি যাও তো নিজের কাজ করো, তোমাকে আমার চরকায় তেল দিতে হবে না, এসব কাজ তোমার মাথায় ঢুকবে না। রাখাল আবারও জিজ্ঞেস করে, মহাশয় কি হয়েছে আপনার? আপনার কি গাড়িতে কোনো সমস্যা হয়েছে? এখানে বহু দূর পর্যন্ত কোনো মেকানিক নেই, আপনি আমাকে বলতে পারেন কি হয়েছে? তখন ব্যক্তিটি বলে, হ্যাঁ আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। স্টেপনি দিয়ে ওটা ঠিক করতে গেছিলাম, তখনই দেখি আমার টায়ারের চারটি স্ক্রুই নদীর মধ্যে পড়ে যায়। রাখাল তা শুনে বলে, এ তো খুবই সহজ ব্যাপার, আপনি বাকি তিনটে চাকা থেকে একটা করে স্ক্রু খুলে এই চাকায় লাগিয়ে দিন। দেখতে গেলে কিন্তু আমাদের জীবনে যা সমস্যা আছে সবেরই কোনো না কোনো সমাধান থাকে, কিন্তু কিছু মানুষ তাদের সমস্যা নিয়ে এতই চিন্তায় পড়ে যায় যে তারা সমাধানের কথা ভাবতেই ভুলে যায়। আমার সাথে এটা কেন হলো, এটা না ভেবে হয়ে গেছে এবার কি করা যেতে পারে সেটা ভাবার দিকে মন দিতে হবে। জীবন যখন আছে তখন সমস্যা তো হবেই, এমন কোনো মানুষ নেই যাদের জীবনে কোনো সমস্যা নেই। আমাদের জীবনে অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু প্রত্যেক সমস্যার হাজারেরও বেশি সমাধান থাকে। শুধু আমাদেরকে সমস্যাকে নিয়ে নয়, সমাধানকে নিয়ে ভাবতে হবে।